মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ সহ চারটি অঞ্চল থেকে প্রায় 100 জন তৃণমূল কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির দলীয় কার্যালয়ে সন্তোষ মণ্ডল ও শেখর মণ্ডলের নেতৃত্বে বিজেপির জেলা সভাপতি পার্থ সারথী ঘোষ, সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর হাত ধরে এদিন শাহবাজপুর, গোপালগঞ্জ, চরি অনন্তপুর এলাকার নেতাকর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এখানে এই 37 নম্বর জেলা পরিষদের তিনটি অঞ্চল আকন্দবাড়িয়া, শাহবাজপুর এবং চিরা অনন্তপুর, এই তিনটি অঞ্চল থেকে শতাধিক পরিবার, যার মধ্যে 80% তৃণমূল থেকে এবং 20% কংগ্রেসে, তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্বের দরবারে, ভারতের নতুনভাবে একটা বলিষ্ঠ পরিচিতি লাভ করিয়েছে, আর তাকে উদ্দেশ্য করেই তারা অনুপ্রাণিত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ তারা ধরেছে। খুব স্বাভাবিক ব্যাপার আছে যে এখানে যে রাজ্য সরকার চলেছে বা চলছে, এবার তার একদম উচ্চপদস্থ মন্ত্রী থেকে উচ্চস্তরীয় তাদের এই শাসক দলের নেতারা যেভাবে সরাসরি দুর্নীতির সাথে জড়িত এবং ওর তারা প্রমাণিত, তাতে যারা তৃণমূলের কার্যকর্তারা আছেন তারা তো হতাশাগ্রস্ত হয়েছেন, দিশাহীন হয়েছেন, সাথে সাথে সাধারণ মানুষও আজকে দিশাহীন হয়েছে যে এই রাজ্য সরকারের জন্য। তো আর যে শুধুমাত্র রাজ্য সরকার বলবো না, যেহেতু দুর্নীতিগ্রস্ত এই সরকার, স্বাভাবিকভাবে যে প্রতিষ্ঠান, লোকাল প্রতিষ্ঠানগুলো, অঞ্চল, মিউনিসিপ্যালিটি, ব্লক সমিতি, তো এই সমস্তটাই আজকে দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। আর যারা এই দুর্নীতির সঙ্গে আপোষ করতে পারছে না তারা স্বাভাবিকভাবেই আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে দিয়ে ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হচ্ছে, উপহার করা হচ্ছে। আজকে সমাজ বিরোধীদেরকে দিয়ে রাজনীতি করা হচ্ছে। আজকে যে শাসক দল এখানে চলছে তার মূল স্তম্ভ হচ্ছে সমাজ বিরোধীরা, আর পুলিশ প্রশাসন এই সমাজ বিরোধীদের সুরক্ষার কাজে ব্যস্ত হয়ে আছে। তা সেটাতে মানুষ ক্ষোভে ফুঁসছে, কিন্তু কিছুটা তারা আতঙ্কিত বলে সেইভাবে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে না, কিন্তু মানুষ সুযোগ পেলে এদেরকে উপরে ফেলবে। বিজেপির জেলা সভাপতি জানান, তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের দুর্নীতির ফলে অনেকে পথে নেমে আন্দোলন করছেন। এই সব দুর্নীতির কথা সামনে আসতেই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। আজ আমরা মূলত এই তৃণমূল কংগ্রেসের সরকারের দুর্নীতি বরদাস্ত করতে না পেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের এলাকার প্রায় শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করলাম। এই সরকারের আমলে পঞ্চায়েত স্তর থেকে স্বাস্থ্য পরিষেবা প্রতিটি জায়গায় কাটমানি দিতে হয়, যা থেকে তৃণমূল কর্মীরাও ছাড় পায় না। এরকম চলতে থাকলে সাধারণ মানুষ যাবে কোথায়? অবিলম্বে এই সরকারের অবশাসন থেকে বাংলাকে বাঁচাতে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। আপনার নাম এবং পরিচয়? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।